আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরও 246 জনের মৃত্যু। দুই মাস বন্ধ থাকার পর অ্যাস্ট্রাজেনেকা দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু। শিগগিরই গর্ভবতীদের টিকার আওতায় আনবে সরকার। অক্সফোর্ডের ভ্যাকসিন নেওয়া 98% দেহে মিলেছে অ্যান্টিবডি। রাজধানীমুখী মানুষের চাপ অব্যাহত। লঞ্চ সহ বিভিন্ন গণপরিবহনে ঢাকায় ফিরছে হাজারো মানুষ। রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিতে বিশ্বব্যাংকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং মাদক মামলায় রিমান্ডে মডেল পিয়াসা ও মৌ, ধনাঢ্য পরিবারের সন্তানদের ব্ল্যাকমেল করে টাকা আদায়ের অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশে করোনায় আরও 246 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 21,162 জনে। নতুন শনাক্ত 15,989 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন আবের মাহমুদ। দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি অব্যাহত আছে। গেল 24 ঘন্টা এই ভাইরাসে প্রাণ গেছে 246 জনের। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 76 জন, চট্টগ্রামে 64 জন, এছাড়া খুলনায় 30 জন মারা গেছেন। মৃতদের মধ্যে 137 জন পুরুষ, 109 জন নারী। এদের 104 জনের বয়স 50-এর কম। 53,462 নমুনা পরীক্ষায় 15,989 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 29.91%। এর মধ্যে শুধু ঢাকায় শনাক্ত হয়েছে 5,288 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 15,482 জন। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দুই মাস বন্ধ থাকার পর শুরু হয়েছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া। এখন শুধু রাজধানীতেই দেওয়া হচ্ছে এই টিকা। আগামী 7 আগস্ট থেকে ঢাকার বাইরেও দেওয়া হবে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ। চিকিৎসকরা বলছেন এই বিরতির পরও সমানভাবে কাজ করবে এই টিকা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। ভারত অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহ বন্ধের পর গত 26 মে স্থগিত করা হয় দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া। এতে অনিশ্চয়তায় পড়েন 15 লাখ মানুষ। অবশেষে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার 10 লাখ ডোজ টিকা আসার পর আবারও শুরু হলো দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার কাজ। যারা মোবাইল ফোনে মেসেজ পেয়েছেন শুধু তাদেরকেই টিকা দেওয়া হচ্ছে। এখানে মোটামুটি ঠিক আছে, ওইদিকে একটু ভিড় বেশি। মাঝে করোনা হয়েছিল, আমাদের ডেট এমনিতে দেরি হয়ে গেছে, দিয়ে আল্লাহ হেফাজত করে। এখন এটাই মনে শান্ত না, এখন বলছে মেসেজ যাবে, মেসেজ ছাড়া দেবে না। এতে তিনটা ডোজই আমরা দিচ্ছি, প্রথমে মডার্না, তারপর সিনোফার্ম, অ্যাস্ট্রাজেনকা। মডার্না হলো প্রথম ডোজ, সিনোফার্ম, অ্যাস্ট্রাজেনকা সেকেন্ড ডোজটা দিচ্ছি। যাদেরকে দিচ্ছি না কেন, মেসেজটা পেয়ে আসলে তারপর দিচ্ছি, কারণ মেসেজটা না পেয়ে যদি আসে তাহলে সেন্টারগুলোতে ভিড় হয়। দ্বিতীয় ডোজ টিকা পেলেও সংশয় আছে অনেকের। এই যেমন মিরপুরের আশরাফুজ্জামান, প্রথম ডোজ নিয়েছিলেন 17 এপ্রিল, মাঝে করোনার উপসর্গও দেখা দিয়েছিল তার। এ অবস্থায় দ্বিতীয় ডোজ কতটা সুরক্ষা দেবে তা নিয়ে কিছুটা সন্দিহান তিনি। 8 সপ্তাহ পরে তো পাইনি, আমি পাইলাম 14 সপ্তাহ পর। এখন জানি না এটা কতটা কী হইতে পারে, আবার কোনো কাজে আসবে কি না এই ডোজ নিয়ে, আমি সেই জন্য আসলে সন্দিহান আছে। তবে চিকিৎসকরা জানান দেরিতে হলেও দ্বিতীয় ডোজ সমানভাবেই কার্যকর থাকবে করোনা ভাইরাস প্রতিরোধে। আমরা যারা সেকেন্ড ডোজ 8 সপ্তাহ পরে নিছি, আমরা বলতে চাই যারা 12 সপ্তাহ তো 16 সপ্তাহ একই কাজ করবে, এটা মানুষকে আশ্বস্ত করতে চাই। এটা বিভিন্নভাবেই এটার রিসার্চ হয়েছে। 7 আগস্ট থেকে ঢাকার বাইরেও অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। শীঘ্রই গর্ভবতী ও প্রসূতি মায়েদের করোনা টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
বিশ্ব মাতৃ দুগ্ধ দিবসের ভার্চুয়াল আলোচনা সভায় তিনি বলেন, তাদের টিকা দেওয়ার বিষয়ে বিশেষজ্ঞ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ নেওয়া হচ্ছে। দূরপাল্লার যানবাহন ও দোকানপাট সহ বিভিন্ন স্থানে মানুষের অবাধ চলাচল এবং মাস্ক না পরায় করোনায় সংক্রমণ ও মৃত্যু আবারও ঊর্ধ্বমুখী হচ্ছে বলেও মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা গর্ভবতী মা যারা আছে তাদেরকে টিকা দিতে আমরা চাই, এবং আমরা এই বিষয়ে আমাদের যে বিশেষজ্ঞ টিম আছে ওনাদের পরামর্শ আমরা নিচ্ছি, WHO-র পরামর্শ নেওয়া হচ্ছে, গাইডলাইন আছে, ওনারা এই বিষয়টি পজিটিভলি দেখছেন যে গর্ভবতী মায়েদেরকে টিকা দেওয়া সম্ভব যদি তারা সুস্থ থাকেন। আমরা তাদেরকেও টিকা দেওয়ার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা নেওয়ার মধ্যে 98% দেহে অ্যান্টিবডির উপস্থিতি মিলেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। যারা করোনা আক্রান্ত হয়ে সেরে ওঠার পর টিকা নিয়েছেন তাদের দেহে অ্যান্টিবডি তুলনামূলক বেশি পাওয়া গেছে। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শিগগিরই BSMMU-তে শুরু হবে করোনার ফিল্ড হাসপাতাল। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়া 209 জনের রক্তের নমুনা নিয়ে গবেষণা চালায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগ, যাদের বেশিরভাগই স্বাস্থ্যকর্মী। এতে উঠে আসে প্রথম ডোজ নেয়ার এক মাস পরই 98% দেহে তৈরি হয় অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা। প্রথমে কিছুটা কম থাকলেও দ্বিতীয় ডোজ নেয়ার পর তা বেড়ে যায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, যে 2% দেহে অ্যান্টিবডি তৈরি হয়নি তাদের মধ্যে রয়েছেন ক্যান্সার আক্রান্ত এবং 100 বছরের বেশি বয়স্করা। যারা টিকা নিয়েছেন তাদের দেহে অ্যান্টিবডির পরিমাণ 50% বেশি। অ্যান্টিবডি কতদিন স্থায়ী হবে তা দেখতে আরও গবেষণা করা হবে বলেও জানান তিনি। এই এতজনের স্টাডিতে আমরা পেয়েছি 98% অ্যান্টিবডি হয়েছে, 2%-এর হয় নাই। উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতালের কাজ দ্রুত এগুচ্ছে। এর আগে এডিস মশা প্রতিরোধে BSMMU-তে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জটিল রোগীদের চিকন ও শক্ত রক্তনালীতে রিং পরানো যন্ত্র আনা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। এর নাম রোটাবলেশন প্রযুক্তি। দেশে প্রথম কোনো সরকারি হাসপাতালে সর্বাধুনিক এই প্রযুক্তি যুক্ত হলো। খুব কম খরচে মানুষ এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হুমায়ুন চিস্তির রিপোর্ট। হার্টের জটিল সমস্যা নিয়ে গত সপ্তাহে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ফাতেমা খাতুন। পরীক্ষায় তার 3টি ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা জানান, একটি রক্তনালীতে রিং পরাতে বিশেষ প্রযুক্তি দরকার। খরচ 6-7 লাখ টাকা। পরে তাকে আনা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। সেখানে গত বুধবার তার সফল অপারেশন করেন চিকিৎসকরা। ওখানে আমাদের জন্য অনেক কষ্ট বেশি হয়ে যায়, 5-7 লাখ টাকা আমাদের মধ্যবিত্তের জন্য অনেক বেশি ব্যাপার। সেজন্য আমরা চিন্তা করলাম যে সরকারিভাবে দেখি কী করা যায়। পরে এলাম এখানে, অল্প খরচে আমাদের জন্য আমরা স্যাটিসফাইড। চিকিৎসকরা জানান, রক্তনালীতে দীর্ঘদিন ব্লক থাকলে অনেক সময় সেখানে চর্বির সাথে ক্যালসিয়াম জমে কঠিন হয়ে যায়। এ ধরনের রক্তনালীতে এনজিওপ্লাস্টি বা রিং পরানো যায় না। সম্প্রতি শুরু হওয়া রোটাবলেশন প্রযুক্তিতে জমাট বাঁধা ক্যালসিয়াম কেটে রক্তনালীর পরিধি বাড়িয়ে রিং পরানো যায়। যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাইপারটেনশন বা আগে হার্ট অ্যাটাক থাকে তাদের ক্ষেত্রে ব্লকটা দীর্ঘদিন ধরে এরকম ক্যালসিয়াম জমে শক্ত হয়ে যায়। রোটাবলেশন মেশিনে একটা বার থাকে, রোটা বার, যেটা খুব স্পিডে ঘুরে ওই জায়গাটাতে ক্যালসিয়ামটাকে কেটে ওই জায়গাটাকে রক্তনালীকে পরিধি বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিলে ওটা রিং পরানোর জন্য উপযোগী করে তোলে। হাসপাতালের পরিচালক জানান, রাজধানীর 2টি প্রাইভেট হাসপাতালে এ সুবিধা থাকলেও সেখানে খরচ অনেক বেশি, সরকারি হাসপাতালে এ খরচ নামে মাত্র। রোটাবলেশনের চার্জ এই প্রাইভেট যে কোনো হসপিটালে অ্যারাউন্ড 2.5 লক্ষ টাকা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট বিনা পয়সায় এই সেবাটি দিচ্ছে, তাতে এই যে 2.5 লক্ষ টাকা রোগীর বেঁচে গেল, তারপরে বাকি যে খরচটুকুন আছে সেটুকুন স্বাভাবিক খরচ সেটা হবে, তাহলে আমার রোগীর সেবার মান উন্নয়ন হলো এবং স্বল্প মূল্যে সেবা পেল।
তিনি আরও জানান, হৃদরোগ চিকিৎসায় যুক্ত হচ্ছে কার্ডিয়াক এমআরআই ও সিটি স্ক্যান মেশিন। দক্ষ জনবল তৈরিতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ঢাকামুখী মানুষের চাপ অব্যাহত রয়েছে। লঞ্চসহ বিভিন্ন গণপরিবহনে হাজার হাজার মানুষ ঢাকায় ফিরছেন। বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সকালে অনেক লঞ্চ যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছায়। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে এসেছে দূরপাল্লার বাস। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। শনিবার রাত থেকে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে লঞ্চ চালানো যায়নি। তবে সময়সীমা বাড়ানোর পরে সোমবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালের চিত্র পুরোপুরি বদলে যায়। এদিন হাজার হাজার মানুষ নৌপথে ঢাকায় আসেন। চাপ বেশি থাকলেও অনেকটা ভোগান্তি ছাড়াই যাত্রীরা ঢাকায় আসতে পারছেন। গার্মেন্টসে চাকরি করি, যেরম পাই সেরম যাইতে হবে। দুদিন আমাদের অ্যাবসেন্ট হয়েছে, মালিকেরা ফোন দিছে, তার জন্য আশা লাগছে। এই লঞ্চ না ছাড়লে আমরা কিভাবে আইতাম বলেন তো? লঞ্চ ছাড়তে পারে তো আমরা আইতে পারছি। এরকমের ভাবে যদি আটকাইয়ে রাখে তাহলে আমাদের কর্মস্থলে তো শূন্য হয়ে যাবে। কালকে তো মানে গাড়ি পাওয়া যায় না, আইসে একবার চলে গেছি, জায়গা পাই না, সিট পাই না, তাই আজকে আবার আসলাম অনেক কষ্ট করে। সড়ক পথেও ঢাকামুখী মানুষের ছিল বাড়তি চাপ। দূরপাল্লার গাড়ি রাজধানীতে না ঢোকার কারণে অনেকেই হেঁটে রওনা হন গন্তব্যে। যারা পরিবহন সংকটে আগে আসতে পারেননি তারাই এখন ঢাকায় আসছেন। এদের মধ্যে অনেকে ভেঙে ভেঙে কর্মস্থলে পৌঁছান। কুড়িগ্রাম থেকে ভেঙে ভেঙে আসছি, তারপরে রংপুর মরান থেকে গাড়িতে উঠছি, তারপরে ছাইয়াতে নামাই দিছে সাভার। নীলফামারীর থেকে আসছি আমি, বাইপিলে নামাই দিছে আমার, ওখান থেকে আমি রিক্সা করে আসতেছি, কোনো গাড়ি পাচ্ছি না আমি। টমটমে, অটো রিক্সায়, তারপর হচ্ছে ট্রাকে করে, আমার কাঁচামালের মতো ট্রাকে করে আসতে হয়েছে আমার। এদিকে লকডাউনে রাজধানীতে গণপরিবহন এবং শপিং মল বন্ধ থাকলেও সড়কে ব্যক্তিগত গাড়ি রিক্সাসহ বিভিন্ন বাহনের উপস্থিতি বেশি, লোকজনের চলাচলও বেড়েছে অনেক। ঢাকামুখী মানুষের এই ঢল দেখলে সহজেই বোঝা যায় এখনও অনেক মানুষ গ্রামে আটকে আছেন, সময় সুযোগ বুঝে তারা ঢাকা প্রবেশ করছেন। তবে সরকারের পক্ষ থেকে গণপরিবহনের জন্য হঠাৎ করে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল তাতে অনেকটাই বিপাকে পড়তে হয়েছে ভুক্তভোগীদের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। শিল্প কারখানা খোলার দ্বিতীয় দিনেও শিমুলিয়া বাংলা বাজার নৌরুট দিয়ে ফেরি এবং লঞ্চে কর্মস্থলে ফিরছেন হাজার মানুষ। তবে বরাবরের মতো মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। গণপরিবহন বন্ধ থাকায় ঘাটে পৌঁছে জরুরি প্রয়োজন ও কর্মস্থলে ফেরা মানুষদের পোহাতে হচ্ছে ভোগান্তি। ছোট যানবাহন পেলেও তাদের গুনতে হচ্ছে দুই তিন গুণ বেশি ভাড়া। তবে গত কয়েকদিন ধরে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও সকাল থেকে ঘাট পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এদিকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের উত্তরবঙ্গীমুখী অংশে যানবাহনের চাপ রয়েছে। তবে সেতু সংলগ্ন ঢাকাগামী সড়কে এখনও স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। বিকল্প যানবাহনে বেশি ভাড়া দিয়ে গাদাগাদি করে ঢাকা আসছে মানুষ। রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিতে বিশ্বব্যাংকে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। বরং সম্মানজনকভাবে তাদের মিয়ানমারে ফিরে যাওয়া এগিয়ে করতে নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এছাড়া সিনোফার্মের সাথে যৌথভাবে টিকা উৎপাদন প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলেও জানান তিনি। ফজরাবি রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশ সহ বিশ্বের 16টি দেশকে সেসব দেশে থাকা শরণার্থীদের নাগরিক সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। প্রস্তাব অনুযায়ী নিরাপদ ও সুন্দর ভবিষ্যতের জন্য দেশের মূলধারা জনগোষ্ঠীর মতো শরণার্থীদেরও দিতে হবে সব নাগরিক অধিকার। বিনিময়ে শরণার্থী তহবিল থেকে টাকা দেওয়া হবে সংশ্লিষ্ট দেশকে। বাংলাদেশকে চাপে রাখতে বিশ্বব্যাংক এমন প্রস্তাব দিয়েছে বলে মনে করেন তিনি। আমরা নাকচ করার পরে এখন ওদের সাথে একটা সমঝোতা হচ্ছে এবং যেগুলো আমরা অপছন্দ করি সেগুলো বাদ দিয়ে আমরা একটা এগ্রিমেন্টের ব্যবস্থা করছি। তবে এটা বলে রাখি আমাদের দেশেও কিছু লোক আছে, তারা আবার বলছেন যে ওরা একটা প্রস্তাব দিয়েছে, টাকাও তো দিবে, অসুবিধা কি? এবং তারা কিছু লোককে পয়সা টসা দেন এবং সেই জন্য তাদের সপক্ষে কথাবার্তা বলেন,
ওদের সম্পর্কেও আপনাদের সবার সাবধান হওয়া উচিত। এদিকে চীনের সাথে বাংলাদেশের যৌথভাবে টিকা উৎপাদনের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলে জানান ডক্টর মোমেন। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি তাগিদ দেন তিনি। ফজলুর রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। মাদক মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াস ও পিয়াসা ও মৌ আক্তারের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার রাতে রাজধানীর বাড়িধারা ও মোহাম্মদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা এবং সীসা জব্দ করা হয়। দুই মডেল পরস্পরের যোগসাজশে উচ্চবিত্ত পরিবারের সন্তানদের বাড়িতে ডেকে নিয়ে আপত্তিকর ছবি তুলে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করতেন বলে জানিয়েছে ডিবি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বহুল আলোচিত মডেল ফারিয়া মাহবুব পেয়াসা ও মরিয়াম আক্তার মৌকে মাদক মামলায় সোমবার বিকেলে পুলিশ ঢাকার সিএমএম আদালতে হাজির করে। এর আগে তাদের বিরুদ্ধে গুলশান ও মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। এ মামলায় তাদের 10 দিন করে রিমান্ডের আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে জামিনের আবেদন করে তাদের আইনজীবীরা। আদালত দুপক্ষকে শুনে জামিন নামঞ্জুর করে পেয়াসা এবং মৌকে 3 দিনের রিমান্ড দেন। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে রাজধানীর বাড়িধারায় মডেল ফারিয়া মাহবুব পেয়াসার বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ ডিবি। তার বাসা থেকে উদ্ধার করা হয় বিদেশি মদ ও ইয়াবা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পেয়াসা আরেক মডেল মরিয়াম আক্তার মোয়ের তথ্য দেয় ডিবিকে। বাসায় অবৈধভাবে মাদক রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয় পেয়াসাকে। পরে মধ্যরাতে মডেল মরিয়াম আক্তার মোয়ের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ ডিবি। গণমাধ্যমের উপস্থিতিতে অভিযানে দেখা যায় বাসার বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখা হয়েছে 1 ডজনেরও বেশি বিদেশি মদ, পাওয়া যায় ইয়াবাও সীসা। গোয়েন্দা পুলিশ ডিবির উত্তরের যুগ্ম কমিশনার হারুনা রশিদ জানান, মডেল পেয়াসা মৌ সংঘবদ্ধ একটি চক্র। তারা পার্টির নামে উচ্চবিত্তদের বাসায় ডেকে মদ ও ইয়াবা খাইয়ে আপত্তিকর ছবি তুলে রাখতেন। পরে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেলিং করে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন তারা। বিভিন্ন জায়গায় তারা পার্টি করে এই সেই পার্টিগুলির তারা আমন্ত্রণ জানায় মানে সমাজের বিশ্ববিদ্যালয়ে পড়ো অথবা উচ্চবিত্ত সন্তানদেরকে, তাদেরকে এনে তারা কিন্তু আপত্তিকর ছবিগুলো তুলে ব্ল্যাকমেলিং করে তাদেরকে, তাদের সন্তান তাদের বাবা মাকে দেখাবে ভয় করে তারা কিন্তু টাকাগুলি হাতিয়ে নিচ্ছে। গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, তাদের দুজনের বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ পেয়েছেন তারা। গ্রেপ্তার মডেল ময়ের বাড়িতে মদের বারও ছিল। 2017 সালের মে মাসে বনানীর রেইন ট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে নাম ছিল ফারিয়া মাহবুব পেয়াসার। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আগামী রোববার থেকে গ্রাম পর্যায়ে করোনা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মী সহ সবার সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসায় ব্রিফিংয়ে তিনি বলেন, একদিকে টিকাদান কার্যক্রম, অন্যদিকে ভ্যাকসিন আমদানি অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছে সরকার। তিনি আরও বলেন, সরকার যেভাবে এগোচ্ছে তাতে ভ্যাকসিনের কোনো সংকট হবে না। এ সময় সরকারের বিরুদ্ধে মিথ্যাচার বাদ দিয়ে বিএনপিকে করোনায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ওবায়দুল কাদের। আগামী 7ই আগস্ট সংশ্লিষ্টদের ধৈর্যের সাথে গ্রামের মানুষদের টিকা প্রদানের আহ্বান জানাচ্ছি। ভ্যাকসিন সংরক্ষণের সুনির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে, রয়েছে মেয়াদ ও সময়সীমা। তাই ভ্যাকসিন একদিকে আসতে থাকবে আর ভ্যাকসিন প্রদানের কর্মসূচিও পাশাপাশি চলতে থাকবে, এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। কোনো আইপি টিভি সংবাদ প্রচার করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এ পর্যন্ত 600 বেশি আইপি টিভির আবেদন জমা পড়েছে, যাচাই বাছাই শেষে এ মাসে কয়েকটি অনুমোদন দেওয়া হবে। কোনো ধরনের পূর্ব পরিকল্পনা বা রোডম্যাপ ছাড়াই সরকার টিকা কর্মসূচি শুরু করেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ নাকচ করে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, করোনা টিকা নিয়ে বিভ্রান্তি ছড়াতেই অবান্তর নানা প্রশ্ন তুলছে বিএনপি। আসলে মাঝে মধ্যে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে
জাফরুল সাহেবের এই বক্তব্য বিভ্রান্তিমূলক ছাড়া অন্য কোনো কিছু না। সরকার শুরু থেকেই এই করোনা মহামারী মোকাবেলা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে এসেছে। বঙ্গবন্ধুর লাশের উপর দিয়ে আওয়ামী লীগের তৎকালীন নেতারাই খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায় হত্যার বিচারের পর এখন আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ওই ঘটনার সাথে জড়ানোর চেষ্টা করছে। রাজধানীর উত্তরার বাসা থেকে ভার্চুয়ালি লালমনিরহাট জেলা বিএনপির করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। করোনায় মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে দাবি করে মির্জা ফখরুল ইসলাম বলেন, লকডাউনের নামে জনগণের সাথে তামাশা করছে সরকার। তার বিচার হয়েছে, বিচার করেছেন আপনাদের মোস্তাক সাহেবের সঙ্গে পুরো 31 জনের মন্ত্রিসভা গিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের রক্তের উপর দিয়ে গিয়ে হেঁটে গিয়ে তার মন্ত্রিত্বের শপথ নিয়েছে। ডেঙ্গু ও চিকেনগুনিয়া রোধে মশা নিধনে কোনো সেবা সংস্থার সহযোগিতা মিলছে না বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর শাহ আলী মাজারের সামনে মশক নিধন ও জনসচেতনতামূলক ক্যাম্পেইনে তিনি অভিযোগ করেন। এ সময় কাউন্সিলরদের নিজ এলাকার প্রতিটি বাড়িতে অভিযান জোরদার করার নির্দেশ দেন আতিকুল ইসলাম। বিভিন্ন অর্গানাইজেশনে যাচ্ছি আমরা, ইভেন কি কনস্ট্রাকশন যে রিহ্যাব যেটা আছে, আমি রিহ্যাবের সাথে কথা বলেছি, কেউ কিন্তু এগিয়ে আসছে না। যদি এগিয়ে না আসে তাহলে একলা সিটি কর্পোরেশনের পক্ষে কিন্তু এটা অসম্ভব ব্যাপার। কিন্তু এটা সবাই যদি ইমিডিয়েটলি যদি সহযোগিতা করে তাহলে কিন্তু আমাদের কোনো কিছু করা লাগবে না, ডেঙ্গুর ইন্ডেক্স কিন্তু অটোমেটিকলি কমে আসবে। করোনা মোকাবেলায় স্বল্প সময়ে অধিক মানুষকে টিকার আওতায় না আনলে সংক্রমণ রোধ করা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এটিএন বাংলার মুক্তমত অনুষ্ঠানে তারা বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালকে করোনা টিকাদান কর্মসূচিতে সম্পৃক্ত করলে তা আরও সহজ হবে। শফিউল আলম সুজনের রিপোর্ট। করোনায় প্রতিদিন বাড়ছে মৃত্যু ও সংক্রমণ। গেল এক সপ্তাহ ধরে প্রতিদিন 200 উপরে মৃত্যু হচ্ছে, হাসপাতালগুলোতে মিলছে না বেড, চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। এ অবস্থায় সবাইকে অতি দ্রুত টিকার আওতায় আনার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি বেসরকারি উদ্যোগ নিয়ে মুক্তমত অনুষ্ঠানে আলোচকরা বলেন, সরকারি হাসপাতালের সাথে বেসরকারি হাসপাতালগুলোকে টিকাদানের সুযোগ দিলে সহজে মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে। যদি সরকার আমাদেরকে অনুমতি দেয় তাহলে আমরা অবশ্যই বেসরকারি হাসপাতাল দেব, এই ক্ষেত্রে আমাদের কোনো কষ্ট নেই, আমরা আরও খুশি হব। এবং এতে করে সরকারের যে চাপটা আছে সেটা অনেকটা লাঘব হবে এবং বেসরকারিরা সকলে এগিয়ে আসবে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, একদিনে এক ব্যক্তির 3 বার টিকা নেওয়ার ঘটনার সত্যতা মেলেনি। অনেক ব্যক্তি আছে যারা করোনার টিকা নেওয়ার পর অন্য মনস্ক হয়ে উল্টাপাল্টা কথা বলেও জানান তিনি। যেহেতু কোনো 3টি ভ্যাকসিনের প্রমাণ পাইনি, কাগজেও নাই, শরীরেও নাই, সুতরাং আমরা মনে করি যে সে ডিজোরিয়েন্টেড বক্তব্য রেখেছিল এবং সে এখন সম্পূর্ণ সুস্থ আছে, সে বাড়িতে চলে যেতে পারবে। এই সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কোনো ব্যক্তি যাতে অতিরিক্ত করোনা টিকা না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা মনে করি আমাদের টিকা গ্রহণকারীরা এখন সচেতন হবে, টিকা প্রদানকারীরা আরও বেশি সচেতন হবে, কারণ একজন ব্যক্তিকে বাংলাদেশে একদিনে 1টির বেশি টিকা দেওয়া হয় না, এটি আমাদের প্রত্যেক টিকা গ্রহণকারীকে মনে রাখতে হবে এবং যারা টিকা প্রদান করছেন তারাও এখন আরও বেশি সতর্ক হয়ে সচেতন হয়ে তারা প্রত্যেক দিন যে টিকা প্রদান করবেন একজন ব্যক্তিকে 1টির বেশি টিকা দিবে না। এই সময় আলোচকরা বলেন, করোনা টিকা নিয়ে কোনো ধরনের গুজব না ছড়িয়ে সবাইকে দ্রুত টিকার আওতায় নিয়ে আসতে হবে। আমরা শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। সেই অভিযোগের সত্যতা যদি ভ্যাকসিন ও করোনা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে মিথ্যাচার না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুব সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত এই অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা এ সময় বক্তব্য রাখেন। আমরা
সাল থেকে 2006 সালের রাষ্ট্র ক্ষমতা ছিলেন, এই পাঁচ বছরে আপনার নেত্রী বেগম খালেদা নেতৃত্বে দেশে একটা ভালো কাজ করেছেন উল্লেখ করার মতো আপনার বলুন, কিছু উদ্ধার করতে না পারেন অন্তত মিথ্যাচারটা বন্ধ করে তাদেরকে বিভ্রান্ত করাটা বন্ধ রাখেন, তাহলে দেশের মানুষ কিছুটা স্বস্তি পাবে। নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় জড়িত 90 জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ। তারা হলেন শফিকুর রহমান হৃদয় ও খালিদ হাসান ভূঁইয়া। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বোমা তৈরির নানা উপকরণ। সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, শফিকুর রহমান 90 জেএমবি সামরিক শাখার ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জমি ভাগাভাগির বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মসজিদের ইমামকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তধর। রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নৃশংস ওই হত্যাকাণ্ড পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে সিআইডি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সারা দেশে পুরোদমে ধান চাল সংগ্রহ চলছে। এ সময় কেউ সরকারি সংগ্রহে মানহীন চাল ধান সরবরাহ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। নওগাঁর পোরশার নিদপুর এলএসডি পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি আরও বলেন, দেশে এবছর রেকর্ড পরিমাণ খাদ্য মজুত করা হয়েছে, তাই সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই। কোনো জায়গায় যদি খারাপ কেউ চাল দেয় সে চাল রিজেক্ট করা হয় এবং তারপরেও যদি গোপনে কেউ দেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আর সরকারিভাবে যেগুলো আগে আমরা আমদানি যে চুক্তি করেছি সে চালগুলো আসতেছে, অতএব খাদ্য সংকটও হবে না, জায়গাও অসুবিধা নেই, প্রচুর মজুদ আছে, যে কোনো অবস্থা মোকাবেলার জন্য সরকার প্রস্তুত আছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় চীনে আবারও গণহারে কোভিড টেস্ট শুরু হয়েছে। জুলাইয়ে জিয়াংজি প্রদেশের নানজিংয়ে বিমানবন্দরে কর্মীদের মধ্যে প্রথম ডেল্টা শনাক্ত হলেও এখন তা ছড়িয়ে পড়েছে দেশটির 20টিরও বেশি প্রদেশে। পরিস্থিতির ভয়াবহতায় জিয়াংজি প্রদেশের নানজিং এবং হুনান প্রদেশের ঝুঝৌ শহরে লকডাউন জারি করা হয়েছে। সবশেষ 24 ঘন্টায় 55 জন সহ গত 10 দিনে চীনে 300 জনের দেহে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। 15 আগস্ট বঙ্গবন্ধু সহ সকল শহীদের স্মরণে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুবলীগ। কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু এভিনিউয়ে 500 পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের পৃষ্ঠপোষকতায় আগস্ট জুড়ে এই কার্যক্রম চলবে। এদিকে রাজধানীর গাবতলিতে বাস শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। স্থানীয় সংসদ সদস্য আগা খান বিন্টু এ সময় উপস্থিত ছিলেন। এমবিবিএস প্রফেশনাল ফাইনাল পর্বের ফলাফলে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ। 2015 এবং 2016 শিক্ষাবর্ষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে 3 জন অনার্স মার্কস পাওয়া শিক্ষার্থীর মধ্যে 2 জনই ওই প্রতিষ্ঠানের। করোনাকালীন অনলাইন পড়ালেখা করে এই সাফল্য আনন্দিত কলেজ কর্তৃপক্ষ। যশোর থেকে শাহনারা বেগমের রিপোর্ট, আরও জানাচ্ছেন রোকসানা ইভা। করোনা বিপর্যয়ের মধ্যে অনলাইন ক্লাস পদ্ধতিতে পড়ালেখা করে এবছর পরীক্ষায় অংশ নেন আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
অনলাইনে পড়ালেখা তাদের জন্য একেবারেই নতুন এবং অনেকের জন্য তা ছিল কঠিন। এ অবস্থায় 2015-16 শিক্ষাবর্ষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে MBBS পরীক্ষায় অনার্স পাওয়া তিন শিক্ষার্থী দুজন হলেন যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের সার্জারি বিভাগের জেবা রাইসা এবং মেডিসিন বিভাগের সুরভি পাল। এরকম একটা রেজাল্ট করতে পেরে আসলে আমার অনেক ভালো লাগছে। আর আমার এই রেজাল্টের পিছনে সবচেয়ে বড় অবদান আমার আম্মু, আর হলো আমাদের স্যারদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমি এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি। শিক্ষকদের সহযোগিতা ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই করোনাকালেও কলেজটি তার সাফল্য ধরে রাখতে পেরেছে বলে জানান অধ্যক্ষ প্রফেসর ডাক্তার গোলাম মুক্তাদির। 85% মার্ক পেলেই অনার্স মার্ক ধরা হয়। সার্জারির মতো মেডিসিনের মতো একটা বিষয় পাওয়া তো খুব কঠিন একটা কাজ। তাদের চেষ্টা ছিল, আমাদের চেষ্টা তো ছিলই, আমরা শিক্ষকরা যথেষ্ট ভাবে সুন্দরভাবে তাদের গাইড করতে পেরেছি বলেই হয়তো আজকে ওরা দুইটা অনার্স পেয়েছে। এবারে প্রতিষ্ঠানটির পঞ্চম ব্যাচের 65 জন পরীক্ষার্থী MBBS পরীক্ষায় অংশ নিয়েছিল, এর মধ্যে পাস করেছে 42 জন। 2011 সালের প্রতিষ্ঠিত কলেজটিতে এ পর্যন্ত মোট 5টি ব্যাচের MBBS ফাইনাল পরীক্ষার ফলাফলে 17 জন এই অনার্স মার্কস অর্জন করেছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন উভয় বেড়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক 56 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6,481 পয়েন্টে। এছাড়া 30 সূচক 16 ও সুরিয়া সূচক 11 পয়েন্ট বেড়েছে। দিন শেষে লেনদেন হয় 2,187 কোটি 83 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 73 কোটি 4 লাখ টাকার শেয়ার। এবারে থাকছে টোকিও অলিম্পিকের খবর। মেয়েদের 100 মিটার হার্ডলে জিতে পুয়ের্তো রিকোকে ঐতিহাসিক স্বর্ণ উপহার দিয়েছেন কামাচো কুইন। পুরুষদের লং জাম্পে স্বর্ণ জিতেছেন গ্রিসের বিলতি ইয়াদিস টেন্টোগ্লো। জিমনাস্টিক্সের মার্কিনীদের শ্রেষ্ঠত্ব অব্যাহত রেখেছেন জেট ক্যারি। পরাগারমানের রিপোর্ট। মেয়েদের 100 মিটার হার্ডলসে বিশ্ব রেকর্ডধারী মার্কিন তারকা কেন্দ্রা হ্যারিসনই ছিলেন ফেভারিট, কিন্তু টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে যে ফোর্থ রেকর্ড জেসমিন কামাচো কুইন তাকে পেছনে ফেলবেন প্রতিযোগিতা শুরুর আগে সেটি বোঝা যায়নি। Runners are up, they are out clean over the first barrier. হাডলসের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রাখেন পোর্ত রিকোর 24 বছর বয়সী কামাচো কুইন। বিশ্ব রেকর্ডধারী কেন্দ্রা হ্যারিসনকে পাত্তাই দেননি। 12.37 সেকেন্ড সময় নিয়ে দাপটের সঙ্গে ফিনিশিং লাইন টাচ করে বড় কোনো প্রতিযোগিতায় স্বর্ণখরা কাটান তিনি। এই ইভেন্টে হ্যারিসন জেতেন রূপা আর জ্যামাইকার মেগার টেপার ব্রোঞ্জ জয় করেন। আগেরবারের চ্যাম্পিয়ন হয় পুরুষদের লং জাম্পে কিউবার জুয়ান ইচেভেরিয়াই ছিলেন ফেভারিট, কিন্তু শেষ প্রচেষ্টায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন গ্রিসের মিলতিদিয়াস টেন্টোগ্লু 8.41 মিটার অতিক্রম করে স্বর্ণপদক জয় করেন। দুই কিউবান ইচেভারিয়া এবং মাইকেল মাসু রূপা ও ব্রোঞ্জ জেতেন। আগের দিন ভল্টের ফাইনালে সিদ্ধান্তহীনতায় ভুগে যুক্তরাষ্ট্রকে হতাশ করলেও মেয়েদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের ফ্লোর এক্সারসাইজে সোনা জিতে স্বরূপে ফিরেন জেড ক্যারি। 14.366 পয়েন্টের সুবাদে তিনি পরাজিত করেন চারবারের অলিম্পিয়ান ইতালির ভ্যানেসা ফেরারিকে। পরাগারমান, ATN বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আগামীকাল মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরিচিত কন্ডিশন আর উইকেটের কারণে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে দলে তারকা ক্রিকেটার কম থাকলেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান অজি অধিনায়ক ম্যাথু ওয়েট। সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। মুমিনুর রিপনের রিপোর্ট।
পুরো শক্তির অস্ট্রেলিয়া দল না হলেও কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। অজিদের বিপক্ষে চার টি টোয়েন্টিতে কোনো জয় নেই টাইগারদের। অভিজ্ঞ তামিম ইকবাল ও মুশফিকুর রহিম ছাড়াও দলে নেই লিটন দাসও, তাই ব্যাটিং লাইন আপ নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে স্বাগতিকদের। তবে অলরাউন্ডার বেশি থাকায় দল নিয়ে আশাবাদী অধিনায়ক। আমাদের অলরাউন্ডিং সাইডটা দেখেন, বেশ প্রায় পাঁচ থেকে ছয় জন অলরাউন্ডার আমরা খেলি। সবার প্রতি আমাদের আস্থা রাখতে হবে, অ্যাজ এ টিম আমাদের ভালো খেলতে হবে, সেটাই আমাদের স্ট্রেংথ। আমি এটা বিশ্বাস করি, আমরা যখন অ্যাজ এ টিম আমরা ভালো পারফর্ম করি, ছোট ছোট বক্স গুলো আমরা সঠিক ভাবে এক্সিকিউট করতে পারি, তো তখন অ্যাজ এ টিম আমরা বেশ স্ট্রং থাকি, এবং আমার মনে হয় এটাই আমাদের অন্যতম একটা স্ট্রেংথ। আট তারকা ক্রিকেটার ছাড়াও অস্ট্রেলিয়ার এই দলও বেশ শক্তিশালী, তাদের বিপক্ষে জয়টা কঠিন কিন্তু অসম্ভব নয়। আর ঘরের মাঠে খেলা বলেই আশায় বুক বেঁধেছেন টাইগার অধিনায়ক। কতটুকু ছন্দে থেকে আমরা নিজেদের খেলাটা খেলতে পারি সেটাই ইম্পর্টেন্ট। অতিরিক্ত প্রেশার নিয়ে ফেলি নিজেদের উপর, জাস্ট বিকজ উই আর প্লেইং ইন আওয়ার হোম সয়েল, তো এই জিনিসগুলো অনেক সময় তো নেগেটিভলি কাজ করতে পারে, এবং যখন যে চ্যালেঞ্জেস গুলো আসবে ওইগুলো যেন আমরা সঠিকভাবে ট্যাকল করতে পারি, ওই জিনিসগুলোই জাস্ট ফোকাস করে থাকাটা ইম্পর্টেন্ট। এই সফরে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। বাংলাদেশের মাটিতে খেলা বলেই স্পিনারদের বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি, সেই সাথে এই সিরিজকে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছে অজিরা। দলের অনেকেই প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে, এই কন্ডিশনে স্পিনাররা বেশি সুবিধা পেয়ে থাকে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়ার আবহাওয়ার সাথে আমরা নিজেদের মানিয়ে নিতে চাই, তাই সিরিজ জেতা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। প্রায় চার বছর আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর সুখস্মৃতি নিয়ে খেলতে নামবে বাংলাদেশ। এবার টি টোয়েন্টিতেও ভালো কিছুর প্রত্যাশা টাইগারদের। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। করোনায় দেশে আরো 246 জনের মৃত্যু, দুই মাস বন্ধ থাকার পর অ্যাস্ট্রাজেনেকা দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু। শিগগিরই গর্ভবতীদের টিকার আওতায় আনবে সরকার। অক্সফোর্ডের ভ্যাকসিন নেওয়া 98% দেহে মিলেছে অ্যান্টিবডি। রাজধানী মুখী মানুষের চাপ অব্যাহত, লঞ্চ সহ বিভিন্ন গণপরিবহনে ঢাকায় ফিরছে হাজারো মানুষ। রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিতে বিশ্বব্যাংকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং মাদক মামলায় রিমান্ডে মডেল পিয়াসা ও মৌ, ধনাঢ্য পরিবারের সন্তানদের ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।